সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি এই মুহূর্তে গাড়িতে আছি। তো আজকের টপিকটা হচ্ছে, যারা যাদের কাছে গাড়ি আছে অথবা যারা গাড়ি চালান, গাড়ি শিখতে চান, গাড়ির সঠিকভাবে কিভাবে এসি চালাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই যে এসির অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো প্লাস একটা গাড়ি চালানোর পরে এসিটা যে সঠিকভাবে এসি কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কীভাবে এসিটা চালাবেন, গাড়িটা আপনি এসিটা সবসময় ভালো রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা আপনারা এই বিষয় নিয়ে জানতে চান, এসি কীভাবে চালাবেন গাড়ির সঠিকভাবে, তো ভিডিওটা ফুল দেখার চেষ্টা করুন। এবং যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, দেখুন আপনারা, আমার গাড়ি এই মুহূর্তে কিন্তু অফ, ফুল অফ। গাড়ির নিউট্রাল আছে, দেখুন এই যে নিউট্রাল আছে গিয়ার। এবং এসির অপশনগুলো দেখুন, এক দুই তিনটে অপশন আছে। তো ওই আরও অন্যান্য গাড়িতে কিন্তু অপশন কিন্তু অনেক বেশি থাকে, কিছু গাড়িতে অপশন এরকমই থাকে। তো এক একটা গাড়ির এক সিস্টেম অপশন, ঠিক আছে? তো আপনারা যারা গাড়ি চালাবেন, সর্বপ্রথম গাড়ির কি করবেন, গাড়িকে চালাবেন কিভাবে, একটা গাড়ি চালানোর সিস্টেম হচ্ছে, সকালবেলা এসে গাড়ি স্টার্ট দেওয়ার আগে, যখন স্টার্ট করবেন, স্টার্ট দেওয়ার আগে গাড়িতে আপনারা আগে গাড়ির মোবিল চেক করবেন। মোবিলটা চেক করার পরে একটা গাড়িতে মোবিল ঠিকমতো আছে কি না, অথবা আপনার গাড়িতে পানি আছে কি না, এগুলো চেক করার পরে তারপর একটা গাড়ি স্টার্ট করতে হয়, ঠিক আছে? তো গাড়িটি স্টার্ট দেওয়ার পরে আপনি সাথে সাথে কি এসি ছেড়ে দিবেন, এসি ছেড়ে দিবেন এই যে এসিগুলো, না, গাড়ি যখন স্টার্ট করবেন, গাড়ি স্টার্ট করার পরে এসি ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট পরে এসি ছাড়বেন। যার কারণ কি, গাড়িতে যে ইঞ্জিনে অয়েলগুলো আছে, ইঞ্জিনে উঠতে 3-4 মিনিট লাগে পৌঁছে যাইতে, ঠিক আছে, 4-5 মিনিট লাগে যায়। তো এই কারণে গাড়িটা ওকে হইতে, সম্পূর্ণ ওকে হইতে 4-5 মিনিট সময় নেয়। প্লাস আপনি যখন এসি ছাড়বেন, এই জন্য গাড়ি 5-6 মিনিট পরে ছাড়তে হয়। গাড়ি এসিটা যখন ছাড়বেন, তখন গাড়িতে একটা প্রেশার নেই, এসিটা একটা প্রেশার নেই। প্রেশার নেওয়ার পরে ইঞ্জিনের জন্য ক্ষতি হতে পারে সকালবেলা। সকালবেলা যখন আপনি চালাই আসবেন, পরে গাড়ি রেখে দেবেন, এরপরে স্টার্ট দিলে আপনি দেখা যায় আবার বাইরে দিতেছেন, স্টার্ট দিলেন আপনি এসি ছাড়তে পারবেন 1-1.5 মিনিটের সময়, ঠিক আছে, 1 মিনিটের সময়। তবে হ্যাঁ, আরেকটা জিনিস বলি, যারা এসি ছাড়বেন, এসির মধ্যে ছাড়ার নিয়ম আছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখন এই মুহূর্তে আমি গাড়ি স্টার্ট দিব, এই যে আপনারা দেখুন, এই যে আমি গাড়ি স্টার্ট দেওয়ার আগে আগে সুইচটাকে অন করছি। অন করার পরে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে গাড়ি স্টার্ট করছি আমি, ঠিক আছে। এখন আমি কিন্তু একটু আগে ড্রাইভ করে আসছি, সমস্যা নাই, আমার গাড়ি এখন এসি ছাড়লে আমার সমস্যা নাই, কারণ আমি একটু আগে ড্রাইভ করে আসছি। তবে তারপর আমি দেখুন এসি গাড়ি স্টার্ট করে বসে আছি, এই ধরনের গাড়ি স্টার্ট করে দেখা যাচ্ছে সাথে সাথে আমি এসি ছাড়ি নাই, ঠিক আছে। গাড়িটা অফ করলে তো মোবিলটা তো নিচে নামা যায়, ঠিক আছে। তো সাথে সাথে এসিটা ছাড়বেন না। এসি ছাড়ার নিয়ম হচ্ছে কি, গিয়ার থাকা অবস্থায় এসি ছাড়া যাবে না। গিয়ার থাকা অবস্থা, অর্থাৎ গিয়ার 1-এ, 2-এ, 3-এ, 4-এ, 5-এ, 6-এ, হ্যাঁ, এসি ছাড়া যাবে না। এখন নিউট্রাল আছে, নিউট্রাল অবস্থা আপনার এসি ছাড়বো, এই যে, এ দেখুন, বিসমিল্লা, সর্বপ্রথম একই দিছি, 1 নম্বর 1 দাগ, এই যে 1 দাগ পর্যন্ত এসি ছাড়ছি। এসির মধ্যে এখানে দেখুন, এখানে একটা অপশন আছে এসি, এটি হচ্ছে এই মাঝখানে বাটনটা হচ্ছে, এই যে এসি, এটা অফ করে দিলে এসি অফ হয়ে যায়, আবার এটা দিলে এসি অন হয়। তবে এটা হচ্ছে 1 নম্বরে দিলে এসিটা মেন এসি ইয়ে থাকে, তবে এইটা এই অপশনটা আমরা দিয়ে রাখি সুইচটা। আর এটা এই সাইডের এই অপশনটা আছে, এখানে দেখুন, এখানে বিভিন্ন ধরনের মানুষের চেয়ারের মতো নিয়ে দিয়ে রাখছে, এটা দিলে বাতাস নিচের দিকে যাবে হাওয়া, আর এটা দিলে কি হয়ে যে উপরে নিচে যাবে। আর এখানে মাঝখানে এখন দেওয়া আছে, দেখুন এটা মাঝখানে দেওয়া আছে, অর্থাৎ বাইরের হাওয়া, অর্থাৎ এসির হাওয়াটা বাইরে প্রবেশ করে না, বাইরের হাওয়াটা ভিতরে প্রবেশ করে না,
আর এটা দিলে এসির হাওয়াটা অফ রাখলে এসির হাওয়াটা বাইরে চলে যাবে। আর এখানে এটা যদি মাসখানার এটা দিই তাহলে কিন্তু গরম হাওয়া দিবে, গরম ঠান্ডা হাওয়াটা কম দিবে, ঠিক আছে, ঠান্ডা এবং গরম মিক্স করে দেবে। তো এই জিনিসটা সবসময় অফ রাখবেন, এসির ঠান্ডা খাইতে হলে এটা অফ রাখবেন। তো আপনারা আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ মেন কথাগুলো রয়ে গেছে যেগুলা এখনও শেষ করে নেই। দেখুন গাড়ি যখন চলবে রানিং অবস্থায়, একটা গাড়ি যখন চলে রানিং অবস্থায় কখন আপনাকে গিয়ার দেওয়া যাবে না, গিয়ার দেওয়া যাবে না কীরকম, রানিং অবস্থায় দেওয়া যাবে। আবার রানিং অবস্থায় দিতে হলে আপনার গাড়ি যখন আপনার 50, 60 বা 70 একশো দুশোতে দেড়শোতে চালান, 120 চালান বা 50, 60 চালান, ঠিক আছে, তখন গিয়ার দেওয়াই থাকে। তো গিয়ারটা আপনারা উঠে নেবেন, এভাবে এখন নিউট্রাল আছে, উঠে নিয়ে গাড়ি কিন্তু রানিং থাকবে, চলবে, সামনের দিকে গাড়ি চলবে, গাড়ি চললেও আপনি এই নিউট্রাল নিয়ে আসবেন গাড়িটা। নিউট্রালে আসার পরে আপনাকে এসি দিলে ভালো হয়, কারণ রানিং অবস্থা যদি এসিটা দেন তাহলে একটা প্রেশার খায় গাড়িটা, একটা প্রেশার নেয়, কম্প্রেসর একটা প্রেশার নেয়, তখন গাড়ির জন্য ক্ষতি হয় বা কম্প্রেসরের জন্য ক্ষতি হয়, কম্প্রেসর ফুল পরিমাণে প্রেশারটা পাচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য আপনারা যারা এই কী কয়েছে গাড়ি চালান বা এসি চালাতে চান, ফুল নিয়মগুলো জানার দরকার। যারা নতুন আছেন তারা অবশ্যই, তো দর্শক আপনারা নিশ্চয় বুঝছেন গাড়িটা রানিং অবস্থায় গাড়ি যখন চলবে সামনের দিকে যখন যাবে তখন কিন্তু আপনি গিয়ারটা নিউট্রালে নিয়ে আসবেন, যেটা ম্যানুয়াল গাড়ির সিস্টেম, ম্যানুয়াল গাড়ি যাদের ওগুলাতে এই সিস্টেম মিডলে নিয়ে আসবেন, অর্থাৎ নিউট্রালে নিয়ে আসবেন। নিউট্রালে আনার পরে আপনি তারপর এসি দিবেন, এর আগে এসি দিবেন না, কারণ গাড়ির চেষ্টা করবেন সবসময় রানিং না থেকে নিউট্রাল থাকা অবস্থায় এসি দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার গাড়িটা আর এসি ভালো থাকবে। দেখুন আমার গাড়ির এসি চলতেছে এখন, তো গাড়ির নিয়ম যে নিয়ম কানুনগুলো অবশ্যই জানার দরকার আপনাদের, যারা নতুন গাড়ি চালাবেন বা নতুন গাড়ি নিতে চাচ্ছেন, অনেকে হয়তো বা জানেন না, তো এগুলো দেখার দরকার, জেনে রাখার দরকার গাড়ির নিয়ম কানুনগুলো। গাড়ি তাহলে সিস্টেমটা হলো কি, সর্বপ্রথম এসে গাড়ির তেল চেক করবেন, পানি চেক করবেন, চেক করে এসে গাড়িটা স্টার্ট করবেন, স্টার্ট করার পরে 5-6 মিনিট আপনাকে এভাবে এমনি বসে থাকবেন, এসি ছাড়বেন না, এসি না ছাইরা বয়ে থাকবেন। তারপরে 5-6 মিনিট পর আপনাকে এসি ছাইরা এসিটা এক নম্বরে দিবেন সর্বপ্রথম, পরে 1 মিনিট পর আবার এক ধাপ বাড়ায়েন 2 নম্বরে দিবেন পরে। তারপরে আপনি সাধারণত গিয়ার দিয়ে গাড়িটা টান দিবেন না, গাড়ি টান না দিয়ে আর একটু কিছুটা সময় আপনি সময় নেন, আধা মিনিট 1 মিনিট সময় নেন, সময় নেওয়ার পরে তারপর গাড়িটা আপনি গিয়ারে দেন, গিয়ার দেওয়ার পরে গাড়ির টান দেন। এই হইল গাড়ি চালানোর সিস্টেম এটাই, এবং এসি চালানোর সঠিক নিয়ম এটাই, এসিটা এইভাবে চালাইতে হবে, না হয় গাড়ির এসি বেশি দিন টিকবে না। তো এই সিস্টেমগুলো আপনাকে জানা থাকা লাগবে, জানার দরকার। যারা আমরা গাড়ি চালাই অনেকে অনেকে জানি না এসি সঠিকভাবে এসি কীভাবে চালায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে সাথে থাকুন, এবং আরও বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।